আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু সিদ্দিকাস ব্লগ নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আশা করি আমার পুরো ভিডিওটি আপনাদের ভালো লাগবে যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে বানাতে হয় পানা কোটা এটি একটি ইটালিয়ান ডেজার্ট খেতে খুবই টেস্টি আর দেখতে তো খুবই সুন্দর তো প্রথমে আমি ফ্রেশ মিল্ক কোকোনাট মিল্ক দিয়ে তারপরে আমি এর মধ্যে সুগার অ্যাড করেছি আর আমি মিডিয়াম টু লো হিটে এটাকে জাল করেছি তারপরে আমি এটার সাথে জেলি পাউডার অ্যাড করব তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে ফ্রেশ মিল্ক আর কোকোনাট মিল্ক দিয়েছি আর এখন আমি সুগার দিচ্ছি আর আমি ভ্যানিলা এসেন্সও আমি ইউজ করেছি এটা আমি হালকা ইউজ করেছি কারণ আমি ব্লুবেরি পানাকোটা বানিয়েছিলাম সো আমি কোকোনাট মিল্কের বা ভ্যানিলা এসেন্সের কোনো বেশি ফ্লেভার চাইনি তো এখানে আমি দেখাচ্ছি কিভাবে জেলেটিন পাউডার ইউজ করতে হয় জেলেটিন পাউডার যদি এভাবে দিতে হয় সরাসরি দিই তাহলে এটা জমে যায় সো আমি পানির মধ্যে মিক্স করে দিয়েছি যাতে এটা জমে না খুব সুন্দরভাবে মিক্স হয়ে যায় তো তারপরে আমি এটাকে হালকা ঠান্ডা করে ডিজাইন করার জন্য আমি কাপ একটা ট্রেতে চাল দিয়েছি যাতে গ্লাসটাকে একটু কোনাকুনি করে রাখা যায় তাতে ডিজাইনটা খুব সুন্দর হবে দুইটা লেয়ার খুব সুন্দর করে ভাসবে তো এই প্রসেসটা আমি শিখেছি আমার মামানির কাছ থেকে ওনার চ্যানেল আছে ক্রিয়েটিভ দাদু উনি ওই প্রসেসে এটাকে ডিজাইন করার জন্য চালের উপরে রাখেন আপনারা চাইলে কেক বেক করা যেটা থাকে এটাতেও রাখতে পারবেন তারপরে আমি এটাকে কিছুটা হালকা ঠান্ডা করেছি আর একটা কাপের মধ্যে আমি গ্লাসে আমি ইজি ওয়ে দেখিয়েছি তো আমি এক রাত এটাকে রেস্টে রেখেছিলাম এটা পরদিন সকালে আমি আপনাদেরকে দেখাচ্ছি কীরকম খুব শক্ত হয়ে গিয়েছিল সো তারপরে আমি বানাবো এখন ব্লুবেরি জেলিটা এখানে ব্লুবেরি আছে ব্লুবেরির সাথে আমি কিছুটা পানি অ্যাড করে মিডিয়াম টু লো হিটে আবারও জাল করেছি আর সাথে আমি হালকা সুগার অ্যাড করেছি আর জেলেটিন পাউডার অ্যাড করেছি আমি এটাকে কিন্তু ম্যাশ করে নিয়েছি আপনারা চাইলে ব্লান্ড করতে পারবেন যেহেতু ব্লুবেরিটা খুবই সফট সো ম্যাশ করলেই হয়ে যায় আর অবশ্যই এটাকে ছেঁকে নিতে হবে আপনারা যখন হাঁড়ি থেকে একটা পাত্রে বা গ্লাসে নেবেন তখন এটাকে ছেঁকে নেবেন তাহলে ব্লুবেরির যে খোসাগুলো থাকে এটা থাকবে না কারণ পুরোপুরি তো ম্যাশ করা যায় না তো তারপরে আমি আবার মিডিয়াম টু ফুল হিটে কতক্ষণ জাল করেছি দেন আমি ঠান্ডা করে আমার ডিজাইনার কাপের মধ্যে যে কোকোনাট পান্নাকোটার ডিজাইন করে রেখেছিলাম ওইটার মধ্যে এটাকে অ্যাড করব সো প্রথমে আমি একটা কিছুটা গরম থাকতে দিয়েছিলাম সো তখন এটা মিশে গিয়েছিল বাট আমার উচিত ছিল ঠান্ডা করে দেয়া আমি জানি তারপর আমি একটু দেখিয়েছি যে যদি এভাবে ফুল দিয়ে দিই তাহলে তো ফুল গরম থাকতে যদি দিয়ে দিই তাহলে এটা নষ্ট হয়ে যাবে সো কিছুটা ঠান্ডা হওয়ার বেশি ঠান্ডা না কিছুটা ঠান্ডা হওয়ার পরে আমি এভাবে অ্যাড করেছি আর খুবই সুন্দর ডিজাইন হয়েছে আমার খুবই ভালো লেগেছে আর খেতেও এটা খুবই টেস্টি আপনারা যারা এখনও ট্রাই করেননি প্লিজ ট্রাই করবেন কারণ এটা খুবই মজার আর খুব ইজি একটা রেসিপি আর আমার নিচের বার্থডে পার্টি ছিল ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের আমরা ডেজার্ট বলেন বা যা কিছু বলেন আমরা চাচ্ছিলাম সাজাতে সো আমি ব্ল্যাক কালারের কোনো ফ্রুট পাইনি যে কারণে আমি ব্লুবেরিটা ইউজ করেছি এখানে আমি কিছুটা কমিয়ে দিয়েছি কারণ আমি এর মধ্যে ব্লুবেরি দিতে চাচ্ছিলাম একটা ডিজাইনের জন্য আমি দিয়েছিও তো এটা আমার ফাইনাল লুক খুব সুন্দর একটা ডেজার্ট এটা আর খুবই টেস্টি সো এটা আমার ফাইনাল লুক আমাকে কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে আর যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন আর যারা আমাকে সাপোর্ট করছেন সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ আর ব্লুবেরিটা দেওয়ার পরে বেশিক্ষণ রেস্টে নিতে হয় না হাফ অ্যান আওয়ার ফ্রিজে রাখলেই হয়ে যায় কারণ এটা একটু সফট থাকে তো যে কারণে আর বেশি লাগে না সময় আর যেহেতু আগের যে কোকোনাট দিয়ে যে পান্নাকোটাটা রেডি করা এটা আগেই বানানো হয়ে গিয়েছে সো এটার সঙ্গে এটা খুব সহজে মিশে না এমনিতেই জমে যায় সো এটা আমার ফাইনাল লুক আপনারা আমাকে কমেন্টস করে জানাবেন আর থ্যাংক ইউ ফর ওয়াচিং